আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন, কারণ আপনাদের ভালো থাকা এবং সুস্থতাই আমাদের কাম্য। আমি পুষ্টিবিদ রুবাইয়া রীতি চলে এলাম পুষ্টি বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য। কিন্তু আজকে আমি খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আমরা, আমরার পুষ্টিগুণ। আমরা কে না খেতে পছন্দ করে? অনেকেই আছেন যারা আমরা খুব পছন্দ করেন, আবার অনেক বাসায় বা অনেক অঞ্চলে আমরা দিয়ে তরকারি রান্না হয়। আমরার পুষ্টিগুণ সম্পর্কে জানলে আজ থেকে আপনিও আমরার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট ফিল করবেন। আমরাতে আছে ভিটামিন সি, ফাইবার এবং মিনারেলস, যেটা হেলথের জন্য অনেক উপকারী। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত ফল। প্রতিদিন যদি একটি করে আমরা খান তাহলে আপনার অনেক ধরনের সমস্যার সমাধান হবে। স্কিনকে ভালো রাখতে সাহায্য করে আমরা। আমরাতে থাকা পর্যাপ্ত পরিমাণ ফাইবার যাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের প্রবলেম আছে তাদের এই সমস্যা দূর করতে সাহায্য করে। মধ্য সকালে নিয়মিত আমরা খেলে অনেক ধরনের সমস্যার সমাধান হবে। আর বিশেষ করে অনেকে আছেন যাদের কিনা অনেক ফুড ক্রেভিং হয় বা খাবার খেতে ইচ্ছা করে, একটু পরপর ক্ষুধা লাগে, তারা যদি একটি আমরা আস্তে আস্তে চিবিয়ে খান তাহলে সেক্ষেত্রে তাদের ওই ক্ষিধা মিটে যাবে। তার পাশাপাশি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফাইবার মিনারেলস থাকার জন্য এটি যেমন স্কিনকে ভালো রাখে তেমন হেলথকেও অনেক ভালো রাখতে সাহায্য করে। তাই আমি বলছি যে প্রতিদিন চেষ্টা করবেন খাবারের লিস্টে আমরা রাখার। আমরার বহুত উপকারিতা আছে এবং আপনি এই আমরা চাইলে ভর্তা করে খেতে পারেন। বিশেষ করে অনেকেই আছেন যাদের মুখে অরুচি থাকে এবং ভালো খাবার খেতে চায় না, অনেকে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এই খাবারগুলোতে অনেক বেশি আকর্ষণ বোধ করেন। তো সেক্ষেত্রে আপনাদের সকলের উদ্দেশ্যেই বলছি, আমরা যদি নিয়মিত ভর্তা করে খান তাহলে দেখবেন যে একটু টেস্ট চেঞ্জ হবে এবং আপনি হেলদি খাবারের প্রতি আগ্রহ পোষণ করবেন। এই বিষয়গুলো লক্ষণীয়। আর আমরাতে থাকা পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আশা করি আমার পরামর্শ গ্রহণ করলে আপনাদের কাজে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এনটিভির পর্দায়। Thank you.